সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের খেলাধুলা নিয়ে আমাদের বিশেষ আয়োজন টাইম স্পোর্টস। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম নয়ন। আমরা খেলাধুলার গবেষণা, উন্নয়ন, পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে কথা বলে থাকি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এবং ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস নিয়ে। তারই ধারাবাহিকতায় আমরা আলোচনা করব বাংলাদেশের ক্লাবগুলোর বর্তমান অবস্থা এবং বাংলাদেশ স্পোর্টসকে ডেভেলপমেন্ট করার জন্য যারা ওতপ্রোতভাবে কাজ করছেন অত্যন্ত দুজন প্রিয় মানুষ। আমার সাথে আছেন জনাব শফিকুল আলম ফিরোজ, সম্মানিত সভাপতি কলাবাগান ক্রীড়া চক্র, এবং আমার সাথে আছেন জনাব মুস্তাকুর রহমান, সম্মানিত এডিশনাল জিএস, সাবেক এডিশনাল জিএস মোহামেডান স্পোর্টিং ক্লাব, এবং একই সাথে সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন কমিটি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। শফিকুল আলম ফিরোজের কাছে প্রথমে যাব। জনাব শফিকুল আলম ফিরোজ, বাংলাদেশের অন্যতম একটি ক্লাবের আপনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ স্পোর্টসকে ডেভেলপমেন্ট করার জন্য ক্লাবগুলোর কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে থাকে এবং কলাবাগান ক্রীড়াচক্র কিন্তু সেভাবে রাখছে। কিভাবে রাখছে এবং কেন রাখছে? স্পোর্টস আমরা আসলে দীর্ঘদিন ধরে জড়িত, ক্লাবগুলি বাংলাদেশের স্পোর্টস উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখছে। বিশেষ করে কলাবাগান ক্রীড়াচক্র, আমরা আজকে যে এজ লেভেলে ক্রিকেট খেলা হচ্ছে এটা আমরা শুরু করি, বাচ্চাদের ট্রেনিং যে শুরু হয়েছে এটা হচ্ছে আপনার একাডেমি, এটাও কলাবাগান থেকে শুরু হয়েছে। এই একাডেমিতে এখনও আমাদের 900 স্টুডেন্ট আছে। সেভাবে আমরা চেষ্টা করি খেলার মান উন্নয়নের জন্য এবং বাচ্চাদের ফিজিক্যাল ফিটনেসটাও আসে। জনাব মুস্তাকুর রহমানের কাছে যাবো। জনাব মুস্তাকুর, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন যে অনেকগুলো ক্লাব কিন্তু এখন কিন্তু দল গঠন করতে কিন্তু আপনার হিমশিম খাচ্ছে, কিন্তু আসলে কেন, কি কারণে? আমরা বড় বড় ক্লাব যেরকম মোহামেডান আবাহনীর মতো ক্লাব, এরাই হিমশিম খায়। আচ্ছা, সুতরাং মিডিয়াকার যে ক্লাবগুলি আছে তারা তো খাই, মানে সমস্যা হয়। এটা আসলে এই যে আমাদের যে ক্লাবের যে আর্থিক যে আয়ের কোনো কিন্তু উৎস কিন্তু নাই। তো সুতরাং সেই ক্ষেত্রে ক্লাবকে দেখা যায় যে ক্লাবের অফিসিয়ালরা যারা থাকে তারাই আসলে এই অর্থের সংকুলনটা করে। তো আসলে এরকম ব্যক্তিদের থেকে কতদিন আর আনা যায়? তো সুতরাং ক্লাবগুলি এখন আসলে চলছে সম্পূর্ণভাবে আল্লাহর হস্তে, এইভাবেই চলছে। আমরা যদিও ক্লাবগুলি যা যা কর্মকর্তা থাকেন তাদেরকে দোষারোপ করি, আসলে একটি ক্লাব যে সংগঠকরা যারা চালায় পরিচালনা করে তারা বোঝে যে কতটুকু সমস্যা হয় ক্লাব চালাতে। তো কারণ বৎসরে প্রতি বৎসরই দল গঠন করতে হচ্ছে, শক্তিশালী গঠন। বিশেষ করে আমি মোহামেডানের কথা বলি যে আমাদেরকে প্রতিবারই চ্যাম্পিয়ন টিম গঠন করার জন্য লক্ষ্য নিয়েই আমাদেরকে দল বদলে করতে হয়। তো সেখানে বিশাল বড় আর্থিক, এখন মোহামেডান ক্লাব চালাতে গেলে মিনিমাম আপনার প্রতি বছর 12-15 কোটি টাকা আমাদের লাগে। তো এই টাকাটা আমাদের কোথা থেকে আসে? তো খেলোয়াড়কে তো আমাদের সম্পূর্ণ টাকাটাই দিতে হচ্ছে। তো সে কারণে আমাদের এই ক্লাবগুলির যেভাবে এখন চলছে এইভাবে আসলে খেলাধুলা চালানো সম্ভব না। কিছু সংখ্যক সংগঠক আছে বাংলাদেশে যারা পাগল, এই পাগল সংগঠকরা আছে বলেই আসলে বাংলাদেশে এখনো পর্যন্ত স্পোর্টস আছে। তা না হলে কিন্তু ক্লাবগুলি আসলে থাকতো না এবং আপনি এই ক্লাবগুলির এই বেঁচেও থাকতো না এবং এই খেলাধুলাটা এখনো পর্যন্ত থাকতো না। আমরা বলি, আমরা আসলে গর্ব করি অনেক সময় এই যে ক্রিকেটের, আজকে ক্রিকেট বাংলাদেশের এই পর্যায়ে গেছে, এর পেছনে কিন্তু যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে এই ক্লাবগুলি, এই ক্লাব থেকেই আসলে প্লেয়ার তৈরি করা হয়েছিল। এক সময় ক্রিকেটকে আমরা প্যাট্রোনাইজ করেছি, প্লেয়ারদেরকে আমরা যেভাবে হোক তাদেরকে আমরা এই ক্লাবের মাধ্যমে তাদেরকে পরিচিত করেছি এবং ভালো খেলোয়াড় সেটি তৈরি করেছি। আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন যে আমরা ক্রিকেট দিয়ে সাফল্য পাচ্ছি বা যাচ্ছি আমরা এগিয়ে, কিন্তু অন্যান্য জিনিস, আপনি কিছুদিন আগে যখন গলফ খেলায় দেখেছেন যে আমাদের সিদ্দিক কিন্তু সে একটা বিশাল বড় সাফল্য নিয়ে, অথচ আমরা কিন্তু কেউ জানতাম না, তাই না? তো সরকারকেও এই ব্যাপারগুলোতে আসলে এগিয়ে আসতে হবে। আপনি তাহলে বলছেন যে মুস্তাকুর রহমান যে ফুটবল ক্রিকেট নয়, অল ওভার স্পোর্টস ডেভেলপমেন্ট করতে হবে। হ্যাঁ, অল ওভার স্পোর্টস আপনি কোনটা দিয়ে সাফল্য পাবেন আপনি বলতে পারেন না। সুতরাং সেই জায়গা থেকে আপনাকে কিন্তু সবগুলোতেই আপনাকে প্যাট্রোনাইজ করতে হবে, সবগুলোর পিছনেই আপনাকে সময়ে অর্থ দিতে হবে, শ্রম দিতে হবে, ভালো সংগঠক সেখানে যুক্ত হবে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে আমাদের, আমরা দেখছি যে এখন দিনের পর দিন, এটা আমরা বলবো না স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত, স্পোর্টস যেভাবে দলীয়করণ হচ্ছে, স্পোর্টসে যেভাবে দলবাজি হচ্ছে, তাতে করে স্পোর্টস থাকবে না। কারণ সংগঠক কখনো, আপনার ভালো একজন সংগঠক কখনো কিন্তু আপনার স্পোর্টসে এসে আপনার মারামারি করে থাকবে না। সুতরাং সেই ক্ষেত্রে স্পোর্টসে
যদি আপনি ভালো সংগঠককে রাখতে চান তাহলে এই দলীয়করণটা বাদ দিতে হবে। আমি আপনার কাছে আসবো, কিন্তু আমি তার আগে যাবো একটু ফিরোজের কাছে। জানা ফিরোজ, আপনি বলছিলেন যে আসলে দল গঠন করতে অনেক সমস্যা হচ্ছে, ভালো দল গঠন করার জন্য ইকোনমিক্যাল বিষয়টা অনেক জড়িত, সেটা অনেক হিমশিম খেতে হচ্ছে। কিন্তু আমরা তো দেখেছি অনেকগুলি স্পন্সর কোম্পানি তো আপনাদের সাথে আসছে, তারা পৃষ্ঠপোষকতা করছে, সেক্ষেত্রে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? এখন স্পন্সর কোম্পানি বলতে আপনার কাছে নিউজ কি আমি জানি না, আমার কোনো স্পন্সর নেই। আচ্ছা আচ্ছা, সেভাবে আমি যা করি এটা আমাদের ব্যক্তিগত উদ্যোগ, আমার ক্লাব কর্মকর্তা প্লাস আমাদের বন্ধু বান্ধব, ওরা আসছে বলেই আমরা বিভিন্ন খেলা আয়োজন করতেছি। বিসিসিবি যে আয়োজনগুলি করে, যদিও ওই খেলা ওই ওই ক্ষেত্রে ক্লাবগুলি উপেক্ষিত, কারণ ফোকাসটা বিসিসিবিরই হচ্ছে। কিন্তু আমরা যে তৈরি করে আনছি, ভাই যেটা বললেন যে আমরা যে প্লেয়ার তৈরি করছি এগুলিকে প্রেজেন্ট করছি, যেগুলি আপনারা সামনের দিকে নিয়ে আপনাদের পাবলিসিটিটা পাচ্ছেন, ওভার ইজ আওয়ার বেনিফিট। আমরা কিন্তু ফাইন্যান্সিয়ালি তেমন কোনো সাপোর্ট পাচ্ছি না, তারপরেও যেহেতু এটা আমাদের নেশা, এটা এক ধরনের নেশা, আমরা নেশার কারণেই যেভাবে পারি আমরা আমাদের ক্লাবের অস্তিত্ব বজায় রাখে আমরা কম্পিটিটিভ হওয়ার চেষ্টা করি। আচ্ছা, একটা ভালো দল গঠন করতে হলে আপনারা আসলে কোন বিষয়গুলোতে স্পেসিফিক আসলে এখানে লক্ষ্য রেখে দলটা গঠন করতে চান? দল তো অবশ্যই ভালো প্লেয়ার সংগ্রহ করতে হবে, প্লাস তাদেরকে ভালো ভালো সুযোগ দিতে হবে, ভালো কোচ রাখতে হবে। তো ওইটা তো আমি আগেই বললাম, যেটা আগে ছিল আমরা এই ক্লাবগুলির নিজের স্ট্যাটাসের উপরেই প্লেয়ার আসতো, এখন হচ্ছে হলো হঠাৎ টাকা দিলাম প্লেয়ার কম্পিটিশনে কিনে নিলাম। ওই ক্ষেত্রে আমাদের মতো যারা দীর্ঘদিন ধরে, আমি 78 সাল থেকে কলকাতা ক্রীড়াচক্রম, আমরা শুরু করেছি অনেক কষ্ট, নিজেরা নিজেরাই পানি টানতাম, নিজেরাই খেলতাম, ওইখান থেকে আজকের অবস্থান। আমি জনাব ফিরোজ, আমি আপনার কাছে আসবো। জনাব মুস্তাক, আপনি বলছেন যে ক্রীড়াঙ্গনে রাজনীতি, এটা কিন্তু আসলে ক্রীড়াঙ্গনকে কিন্তু একেবারে ডাউন করে নিয়ে আসে, কিন্তু এইটা থেকে আমরা কিভাবে উত্তরণ পেতে পারি? ধন্যবাদ আপনি, আমি আমি রাজনীতিতে একটু পড়ে যাচ্ছি। আপনি যে কথাটা ভাইকে বলেছেন যেটা কর্পোরেটের ব্যাপারে, সে বিষয়ে আমি যেটা বলতে চাই, যেটা হচ্ছে যে আপনি আপনি দেখছেন যে স্পোর্টস কিন্তু স্পোর্টসের মধ্যেই থাকতে দিতে হবে। সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে যে কর্পোরেটটা এগিয়ে আসছে, এগিয়ে আসছে কার জন্য? আপনি একটা বিপিএল হচ্ছে সেই ক্ষেত্রে এগিয়ে আসছে, আপনি কিন্তু ক্লাবগুলোর জন্য এগিয়ে আসছে না। কোনো ক্লাবগুলির কাছে এই এই কর্পোরেটগুলি যারা আছে বাণিজ্যিকভাবে আসছে, তারা কোনো ক্লাবকে প্যাট্রোনাইজ করছে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা বিপিএলে একটাই হচ্ছে। আপনি লক্ষ্য করবেন যে যার ফলে আমি সম্পূর্ণভাবে এই ধরনের খেলাধুলার বিপক্ষে, কারণ যেটাতে আপনি একটা জুয়ার আসর বসে যাচ্ছে, পরিষ্কারভাবে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে এই যে বিপিএলটা গত বছর আপনারা দেখলেন, এই যে ফ্র্যাঞ্চাইজারগুলো, এই যে আপনার গত কিছু অনিয়ম এবং যেগুলি খেলোয়াড়রা পেমেন্ট পায় না, এবং তারপর দেখা গেল যে আমরা ম্যাচ ফিক্সিং এর জন্য আমরা আশরাফুলকে আপনার সেখানে ধ্বংস করে দিবেন। আমি আমি আপনাকে যে কথাটা বলি সেটা হচ্ছে যে আপনি আজও পর্যন্ত কোনো ক্লাবে পাবেন না যে কোনো খেলোয়াড়ের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে, এই ধরনের ইতিহাস ক্লাবের নাই। সুতরাং ক্লাব খেলোয়াড়ের জন্য এটা একটা একটা আপনি ধরতে পারেন একটা ফ্যাক্টরি যেখান থেকে খেলোয়াড় তৈরি হয়। সুতরাং যেখানে আমরা তৈরি করি সেখানে কিন্তু আমরা খেলোয়াড়কে ধ্বংস করব না। সুতরাং এটা আপনার আমি মনে করি যে এই ধরনের খেলাধুলার অনুষ্ঠান এবং এই ধরনের খেলাধুলার কম্পিটিশন বা টুর্নামেন্ট আমাদের এখানে হওয়া উচিত না। খেলাধুলাটা টাকার বাইরে থাকতে হবে, অর্থের বাইরে থাকতে হবে। খেলাধুলাটার এটা হচ্ছে একটি মানে এমন একটি মাধ্যম যে আমি এটা দিয়ে সমস্ত দেশের মানুষকে উজ্জীবিত করতে পারি। সেটার মধ্যে তো পেশাদারিত্ব থাকতে হবে, পেশাদারিত্ব অবশ্যই থাকতে হবে, কিন্তু সেই পেশাদারিত্ব যারা করবে তারা তারা আপনার যদি বাণিজ্যিকভাবে সেটাকে, আর পেশাদারিত্ব থাকবে ক্লাবগুলি, সেক্ষেত্রে আপনার পেমেন্ট দিচ্ছে, পেমেন্ট দিবে, খেলোয়াড়কে টাকা দিবে, অর্থ দিবে, সেই কর্পোরেটগুলি ক্লাবের সাথে সম্পৃক্ত হোক সেক্ষেত্রে কিছু না, কিন্তু তারা যখন গিয়ে সরাসরি ওইখানে যাচ্ছে ক্লাবগুলিকে যদি প্যাট্রোনাইজ করে ক্লাবগুলি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে হয়তো ভালো খেলোয়াড় তৈরি করতে পারছে, তারা অর্থের দিকে অর্থ পেলে খেলার মান উন্নত হবে। আমি এই বিষয়টাই আমি আপনাকে বললাম, যেটা যে আমি এই যে এই ধরনের খেলাধুলার আমি বিপক্ষে, সম্পূর্ণভাবে আমি এটার পক্ষে না। আপনি ভালো কিছু করতে চাইলে ভালো পরিবেশ দিতে হবে, খেলোয়াড়দের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তো আপনার অর্থনৈতিক বিষয়টাতে একটু জড়িত। অবশ্যই অর্থনৈতিক বিষয় তো, আপনি কি পাবেন আজ পর্যন্ত কোনো ক্লাব কোনো খেলোয়াড়কে পেমেন্ট দিচ্ছে না বা টাকা দিচ্ছে না? টাকা দিচ্ছে, যুগে যুগে টাকা দিচ্ছে, আমরা প্রতি বৎসরই এরকম দিনের পর দিনই আজকের যে বর্তমান ক্রিকেটের এই অবস্থা, সেখানে যে এই অবস্থায় যে এসেছে সেগুলির অবদান কিন্তু এই ক্লাবে, সুতরাং ক্লাবগুলোই এই পর্যায়ে নিয়ে এসেছে। সুতরাং আপনি ওই পেমেন্টটা পাবে, কিন্তু আপনি যেটা যেই জায়গাটার মধ্যে একটা আপনার
ইয়ের মধ্যে থাকা উচিত, সেই জায়গাটা থেকে জাম্প করে যদি একটা একটা অন্যরকম একটা অবস্থার মধ্যে চলে যান, তা কিন্তু কিন্তু আপনি সেই জায়গাটার মধ্যে রাখতে পারবেন না, স্বাভাবিক পর্যায়ে রাখতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে সুন্দর একটা পরিবেশের মধ্যেই খেলাধুলাকে রাখতে হবে, এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে। আর রাজনীতিকরণে যেটা বলেছেন, আমি আমি রাজনীতিকরণ নিয়ে আপনার সাথে কথা বলবো, কিন্তু তার আগে আমাদের ছোট্ট একটা বিরতিতে যেতে হবে। সুপ্রিয় দর্শক, প্রাণবন্ত আলোচনায় আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, ফিরে আসবো খুব শীঘ্রই, সাথে থাকুন। বিরতির পর আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, টাইম স্পোর্টসের সাথে আছেন অত্যন্ত দুজন প্রিয় মানুষ, যারা ফিরোজ এবং মুস্তাক রহমান। যারা ফিরোজ, আমরা যেটা বলছিলাম যে ক্রীড়াঙ্গনের রাজনীতি নিয়ে আপনি বলতে চেয়েছিলেন, ক্রীড়াঙ্গনের রাজনীতি না, আমি যেটা বলি যে রাজনীতি তো অবশ্যই থাকবে, সব জায়গায় রাজনীতি আছে, এই ক্ষেত্রেও রাজনীতির বাইরে ক্রীড়াঙ্গন না, কিন্তু দক্ষ লোক এখানে আসতে হবে, দক্ষ লোক রাজনীতি করবে, কিন্তু তার অবশ্যই স্পোর্টসে সে সেই ধরনের লোক হতে হবে যার পূর্ব অভিজ্ঞতা আছে বা যে যোগ্য। আপনি রাজনীতি করেন বা আপনি দলীয়করণ করবেন, কিন্তু অযোগ্য লোককে যদি সেই জায়গায় আপনি করে দেন, সেই চেয়ারে বসিয়ে দেন, তাহলে খেলাধুলা তো চলবে না। এটা আপনারা একটা বুঝতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলোরও, এটা একটা টেকনিক্যাল বিষয়। এই জায়গাটার মধ্যে যদি আপনি মানে দক্ষ অর্গানাইজার না থাকে, তাহলে কিন্তু আপনার চালানো সম্ভব না, এবং এটা হয়তো অর্থ দিয়ে টাকা দিয়ে কিছুদিন চলবে, কিন্তু আপনি এটাকে কন্টিনিউ করতে পারবেন না, সেই জায়গায় একটা বিরাট বড় একটা সমস্যা হয়ে যাবে। এবং আপনি সেই যোগ্য লোক সেইখানে যদি না থাকে, তাহলে সেই জায়গার প্রপার আপনার ইউটিলাইজ হবে না, এবং প্রপারভাবে আপনার কাজ হবে না, এবং স্পোর্টসের ডেভেলপমেন্টটা যেভাবে আপনি আশা করেন সেভাবে আপনি পাবেন। আমি আপনার কাছ থেকে রাজনীতিকরণ নিয়ে আরো কথা শুনবো, আমি একটু জনাব ফিরোজ সাহেবের কাছে যাচ্ছি। জনাব, আপনি বলছিলেন যে একটা দল গঠন করতে অনেক খরচ এবং অর্থনৈতিক বিষয়টা এখানে জড়িত, কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে কলাবাগান ক্রীড়াচক্র কিন্তু আপনার ফুটবল এবং ক্রিকেট নিয়ে কিন্তু তারা কিন্তু স্পেসিফিক কাজ করছে, কিন্তু একটা দেশের স্পোর্টসকে ডেভেলপমেন্ট করতে হলে কিন্তু প্রত্যেকটা স্পোর্টস কিন্তু ডেভেলপমেন্ট করতে হবে, কিন্তু সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি না। কেন আজকে প্লেয়ারদের যে অবস্থানটা বিসিবিতে, যারা জাতীয় দলের প্লেয়ার, এরা কিন্তু প্রতি মাসে বেতন পেয়ে যাচ্ছে, এদের আর ওই প্রতিষ্ঠিত হওয়ার জন্য খেলা বা ক্লাবের দিকে তাকানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কিন্তু তারপরও যখন আমাদের লীগগুলি শুরু হয়, তখন যেই হারে ওই যে বললাম কর্পোরেট হাউস বা নব্য ধনীরা যেই হারে ওদের পয়সার প্রলোভিত করে, সেই ক্ষেত্রে আমরা কম্পিটিশনে যাওয়ার মতো অবস্থা রাখি না। পাশাপাশি ওই ছেলেটা যে নেক্সট ইয়ারে যে টিম পাবে না, এটা তার জন্য ক্ষতি হয়ে যাচ্ছে, এটা কিন্তু ওই সংগঠকরা চিন্তা করে না। কারণ একটা ছেলে আপনি সেই আমি নাম নাই বললাম, কাউকে আমি এবার 40 লাখ টাকা দিয়ে নিলাম, আগামী বছর তাকে আমি নিব না, তো ওইখানে কলাবাগান ক্রীড়াচক্র বা আপনার অন্য কোনো টিম ও তো ওকে 40 লাখ টাকা দিবে না। তার মানে কি ছেলেটার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে আমাদের এই ঘরোয়া ক্রিকেটে? আর যেটা খেলা ডেভেলপ করার জন্য আপনাকে ঘরোয়া ক্রিকেটের উপরে জোরটা বেশি দিতে হবে, যেটা গত বছর আমরা বৃষ্টিতে খেলতে বাধ্য হয়েছি, যেটা আমাদের কাছে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ছিল টাইমলি, কারণ এই বিপিএল এর কারণে ম্যাচ ফিক্সিং এর কারণে এখন পর্যন্ত ডিসিশন হইতে পারছে না কি হবে, কি আমাদের আশরাফুলের মতো ছেলে ঝরে গেল, এরকম আরো কত আশরাফুল ঝরে যাবে যদি এই ধরনের অনিয়ন্ত্রিত অবস্থায় এই যে কথাটা উনি বলছে জুয়ার আসর না বসে, যদি খেলার জন্য হইতো তাইলে কিন্তু এইগুলি হতো না। আমি আপনার কাছে শুনবো, আমি একটু যেন মুস্তাকের কাছে যাচ্ছি। মুস্তাক, আপনি বলছিলেন যে ডেভেলপমেন্ট করতে এবং ভালো পরীক্ষিত সংগঠক হতে হবে সবকিছু মিলে, আপনি বাংলাদেশের ক্রীড়া উন্নয়ন পরিষদে কিন্তু একজন জিএস হিসেবে দায়িত্ব পালন করছেন, জেনারেল সেক্রেটারি হিসেবে, সেক্ষেত্রে ফুটবল ক্রিকেটের ব্যতিরেখে আপনি কোন বিষয়গুলো নিয়ে স্পোর্টসে কাজ করছেন এখন? আমি যেটা মনে করি যে সার্বিকভাবে আপনার শুধুমাত্র ক্রিকেট বা ফুটবলকে নিয়েই তো না, সকল বিষয়গুলি আপনার মনোযোগী হতে হবে। সেক্ষেত্রে আমাদের পরিকল্পনা আছে, আমরা ইতিমধ্যেই প্রায় বাংলাদেশের 50 ঊর্ধ্ব জেলায় কমিটি করে ফেলেছি, পূর্ণাঙ্গ কমিটি করে ফেলেছি। আমরা এই পাশাপাশি আমাদের যতটুকু সামর্থ্য আছে সেগুলো দিয়ে আমরা জেলা পর্যায়ে আমরা যা খেলাধুলার সামগ্রী বা অন্যান্য যে বিষয়গুলি থাকে সেগুলিকে আমরা সাপোর্ট করব, তো সেগুলি আমরা করব। কিছুদিন পরে আমাদের কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি। তা আমাদের আসলে এই বিষয়গুলি আমরা যদি আমাদের শুধু ক্রীড়া উন্নয়ন পরিষদের কাজ নয়, এটা সকল
মানুষের আমরা যারা কিনার অনুরাগী এবং সংগঠক আছে সর্বোপরি সরকারের বিশেষভাবে নজরদারিতে আনতে হবে। সেটা হচ্ছে যে আমি যেটা মনে করি আমাদের একটা আমাদের ক্রীড়া উন্নয়ন পরিষদে শুধু কার্যক্রম করলাম তা না, আমাদের সরকারের কাছেও দাবি থাকবে যে স্পোর্টসের বাজেট বাড়াতে হবে। স্পোর্টসের যতদিন পর্যন্ত সরকার চিন্তা না করবে যে স্পোর্টস কে বাজেট দ্বিগুণ করা বা তিন গুণ করা, এই দুই গুণ বা তিন গুণ যদি বাজেট না করা হয় এই অর্থটা সরাসরি অর্থ মন্ত্রণালয় থেকে আমরা যাতে ফেডারেশনগুলি পায় এটা আপনার আপনার নিশ্চিত করতে হবে। কারণ আপনি যখন টাকাটা আমাদের যে বাজেটটা হচ্ছে এখন স্পোর্টসে খুবই অল্প বাজেট, এবং আপনি যদি জেলা পর্যায়ে যান জেলা ক্রীড়া সংস্থাগুলি চা খাওয়ার পানি টাকা পাচ্ছে না, সুতরাং স্পোর্টস সেখানে ডেভেলপমেন্ট হবে কিভাবে প্রশ্নই আসে না। সেই ক্ষেত্রে আমি মনে করি যে বাজেটের বাড়াতে হবে, যদি আমরা আগামী দিনের প্রজন্ম ভবিষ্যৎ যে নাগরিক বাংলাদেশের ছেলেরা যারা আছে তাদেরকে যদি সুস্থ সুন্দর পরিবেশ দিতে চান আপনি বাংলাদেশে তাহলে সেখানে বাজেট বাড়াতে হবে, বাজেটটা সরাসরি আপনার ক্রীড়া মন্ত্রণালয় হয়ে ফেডারেশনগুলিতে ডিস্ট্রিবিউশন করতে হবে। সেখানে ফেডারেশন এই টাকাগুলিকে ব্যয় করবে শুধুমাত্র মাঠ পর্যায়ে খেলাধুলার জন্য। ফান্ডের বিষয়ে আমি আরো কথা বলবো, আমি যেন ফিরোজ আলম যেন ফিরোজ মানে একজন দক্ষ সংগঠকের কিন্তু এখনো কিন্তু অনেক জায়গায় অভাব রয়েছে কিন্তু স্পোর্টসে, কিন্তু তো সেক্ষেত্রে আপনারা দুজনই অনেক পরীক্ষিত একজন দুজন সংগঠক বাংলাদেশের স্পোর্টস অঙ্গনে আর কি, দক্ষ সংগঠকের আসলে কোন কোন গুণাবলী নিয়ে আসলে আমরা আপনারা কাজ করছেন আর কি বাংলাদেশ স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাচ্ছে? দক্ষ সংগঠক বলতে আপনাকে স্পোর্টসের প্রতি আন্তরিক হইতে হবে, আপনি যেটা যে ক্লাব নিয়ে আপনি সেটা আপনার নেশা এবং পেশায় পরিণত হইতে হবে। তো পেশা বলতে আমরা তো নিজের পকেট থেকে দিই, এখান থেকে কিছু নেওয়ার সুযোগ থাকে না, আমরা দিতে হয়, কারণ আমার এটাকে চালাইতে হলে আমার নিজের পকেট থেকে এটা কন্ট্রিবিউট করতে হয়, আর আমাদের দায়িত্ব যত বড় আমাদের পকেটও তত বড়ভাবেই খালি হয়। যেহেতু আমি আগেই বলছি যে আমরা কোনো স্পন্সর পাই না, আর বর্তমানে উনি যেটা বললেন এখন বিভিন্ন ফেডারেশনের যে দুর্দশা এটা হয়তো ডিস্ট্রিবিউশনের অভাবে হইতে পারে, কিন্তু গভর্নমেন্ট তো যথেষ্ট নজর দিচ্ছে, বিশেষ করে প্রধানমন্ত্রী তো স্পোর্টস উনি নিজে অনেক খেলা দেখেন, হ্যাঁ, এবং উনি ক্রীড়ার পিছনে এবার যেমন দুইটা প্লেয়ার উনি এমপি বানায় নিয়ে আসছে একজন মন্ত্রী হয়ে গেলে তা আমাদের কাছে তো অনাকাঙ্ক্ষিত, যেটা আমরা চিন্তাই করিনি, বাট উনি ভালোবাসেন বলেই নিছেন। তো সেই ক্ষেত্রে আমি ওনার সাথে সুর মেনে বলবো যে এখানে যদি এই ডিস্ট্রিবিউশনটা ঠিক মতো বিভিন্ন ফেডারেশনের কাছে যায় তাহলে ওরা হয়তো খেলাধুলা উন্নয়নের জন্য নিজেদেরকে নিয়োজিত করতে পারবে। আর আমার আরেকটা ইয়ে হচ্ছে হলো আমাদের যে লিগ হয় প্রিমিয়ার লিগ, ওইখানে বিদেশি প্লেয়ার আনি আমরা, তিনটা করে প্লেয়ার অ্যালাউড প্রতি খেলায়। তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে হলো বিদেশ থেকে প্লেয়ার আনার প্রয়োজন নাই, তাহলে আমাদের দেশের খেলোয়াড় আরো বেশি সেখানে সুযোগ পাবে, আমার প্লেয়াররা সুযোগ পাবে, পাশাপাশি আমরা আমাদের দেশে রয়ে যাবে, আমরা খুব আবেগপ্রবণ, আমাদের হয়তো আনন্দের উপলক্ষ এত কম, সামান্যতেই আমরা খুব উচ্ছ্বাসিত হয়ে যাই, আবার আমরা এত ইমোশনাল, একদিন একটু খেলা খারাপ খেললে আমাদের সব কিছু শেষ। সেরকম আমরা করি কি যখন নাকি বিদেশি প্লেয়ার আসে আমি দেখি আমাদের দেশের প্লেয়াররা কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন বিদেশি প্লেয়ার, বিদেশি প্লেয়ার যেদিন ক্লিক করলো সেদিন রেজাল্ট ভালো হলো, বিদেশি প্লেয়ার রান করলো না রেজাল্ট নাই। আমাদের কিন্তু 2014 সালে কিন্তু আমাদের কিন্তু টি-20 বিশ্বকাপ কিন্তু কিন্তু আমরা যে পর্যায়ে আছি এখন আপনি কি কি মনে করছেন এই পর্যায় থেকে আমাদের কি কোন কোন দিকগুলোর প্রতি আমাদের এখন টেক কেয়ার করতে হবে? এখন আসলে একদম বার্নিং সময়, তো এখন এটা নিয়ে সাজেশন দেওয়ার মতো কিছু না, যতটুকু আমরা পাচ্ছি এটুকুই এনাফ। এখন যেমন টি-20 হচ্ছে, আবার এশিয়া কাপ শুরু হবে, তারপরে আসতেছে টি-20, এর মধ্যে যদি গতবারের বিপিএল এর এই কেলেঙ্কারি না থাকতো বিপিএলটাও আয়োজন করতে পারতাম, তাহলে টি-20টা আমাদের একদম ভরপুর একটা প্রিপারেশন থাকতো। যাই হোক, তারপরও যতটুকু পাচ্ছি এটাই আমরা মনে করি আমাদের জন্য যথেষ্ট, আমরা কম্পিটিশন এখন তো বাংলাদেশ ন্যাশনাল টিম তো মাশাল্লাহ এমন অবস্থা হয়েছে এখন আমরা কিন্তু কাউরে কেয়ার করি না, বাট আমাদের মধ্যে অস্থিরতাটা বেশি, এটা যদি একটু কমে আমার মনে হয় আরো বেটার রেজাল্ট হবে। আমরা সেই কথা শুনবো, আমি একটু জনাব মুস্তাকুর রহমান কাছে যাচ্ছি। জনাব মুস্তাকুর রহমান, আপনি একজন পরীক্ষিত সংগঠক এবং স্পোর্টসকে ডেভেলপমেন্ট করার জন্য ওতপ্রোতভাবে কাজ করছেন এবং বিশেষ করে প্রত্যেকটা স্পোর্টসকে স্পেসিফিক প্রত্যেকটা স্পোর্টসকে ডেভেলপমেন্ট করার জন্য আপনার বিশ্ব লেভেল মিশন সম্পর্কে আমাদের একটু ছোট করে শোনান। আমার মিশন আর মিশনের মধ্যে আমার বাংলাদেশের যারা আসলে লোকজন সংগঠক এবং ক্রীড়ামোদী তাদের ভীষণের মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা আমি যেরকমভাবে চাই যে আমার দেশ
আমার খেলোয়াড় আমার ভাইরা বা আমাদের খেলোয়াড়রা পৃথিবীতে আমাদের দেশের নাম উজ্জ্বল করুক, সেটা বাংলাদেশের মানুষ যেরকমভাবে চায়, সবাই যেরকমভাবে চায়, আমিও সেই একইভাবে চাই। আমি আপনার কাছে আসবো, আমি একটু জানাতে সিরোজ সাহেবের কাছে যাচ্ছি যে বাংলাদেশের ক্রিকেট কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু এটা কিন্তু অবদান কিন্তু আপনাদের কিন্তু কোনো অংশে কিন্তু কম নয়, কিন্তু আমরা 2014 সালে বিশ্বকাপ এবং আমাদের সামনে আরও আগাতে হবে, এখন আমাদেরকে মানে ক্রিকেটের স্পেসিফিক কোন বিষয়গুলোর দিকে আরও বেশি টেক কেয়ার করতে হবে আমাদেরকে? আজকে যে জায়গায় আমরা গেছি আমরা কিন্তু পিছিয়ে নেই কোথাও না। আপনি ওই শেখ জামাল একটা ক্লাব, সে এবার কলকাতায় কী খেলতেছে দেখেন। এখন এই ধরনের ওরা যদি ধারাবাহিকতাগুলি ধরে রাখে, ভবিষ্যতে ফুটবলও এক সময় আমাদের একটা ক্রেজ ছিল, তখন ক্রিকেট এত কিছু ছিল না, ক্রিকেট হয়তো সামান্য ক্ষুদ্র পরিসরে খেলা হইতো, কিন্তু আজকে ফুটবল হারায় যাচ্ছে। তো ফুটবল হারায় যাচ্ছে ওইটারও যেমন পৃষ্ঠপোষকতা দরকার, ক্রিকেট এগিয়ে এসেছে এইটারও সমপর্যায়ে পৃষ্ঠপোষক, এটা এমন আনহেলদি কম্পিটিশনে যাওয়া উচিত না যে কালকে এটাও শেষ হয়ে যায়। তো সেই জন্য আমাদের প্রত্যাশা থাকবে সবাই আন্তরিক হোক, সরকার সহযোগিতায় আসুক, পাশাপাশি সংগঠকরা এই বিসিবি বলেন বা ফুটবল ফেডারেশন বলেন এগুলি পরিচালনার দায়িত্বে আসুক, কারো ও দ্বারা নিযুক্ত না হোক। আসলে আমরা আশা করছি যে আপনাদের মতো সংগঠন যারা আছে তাদের নেতৃত্বে আসলে বাংলাদেশের স্পোর্টস অনেক অনেক দূর এগিয়ে যাবে, সে আশাবাদটুকু ব্যক্ত করছি। আর আসলে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে হয় কিন্তু সময় একেবারে শেষ প্রান্তে, তবে কথা দিচ্ছি অন্য আরও একদিন যদি সময় পাই তাহলে আপনাদের দুজনকে নিয়ে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং মোহনা টেলিভিশনকে ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি খেলাধুলা সংক্রান্ত যে কোনো তথ্য, যে কোনো পরামর্শ, যে কোনো মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন, আমাদেরকে চিঠি লিখতে পারেন এবং ইমেলও করতে পারেন timesportsbd@gmail.com। ফেসবুক, টুইটার, স্কাইপে তো আপনার জন্য খোলা আছে, খেলাধুলা করুন, টাইম স্পোর্টসটা দেখুন, মোহনার সাথে থাকুন।